সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক পুলিশকর্মী। গতকাল রাত 1:30 নাগাদ ঘটনাটি ঘটে সিঙ্গুরের নতুন বাজার এলাকার পুলিশ লাইন বিল্ডিং এ। হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, মৃত পুলিশকর্মীর নাম দীপঙ্কর রঞ্জিত, বয়স 44, বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার কন্টাইতে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত পুলিশকর্মী গতকাল রাতে সেন্ট্রি ডিউটি করছিলেন, সেই সময় তিনি আচমকাই রাইফেল থেকে গুলি চালান। গুলির আওয়াজে অন্যান্য সহকর্মীরা ছুটে এসে রক্তাক্ত পুলিশকর্মীকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। কি কারণে পুলিশকর্মীটি আত্মহত্যা করল তা খতিয়ে দেখছে সিঙ্গুর থানার পুলিশ।